विधानसभा ভোটের রাজনীতিতে আজ আমরা হাজির হয়েছি বজবজ বিধানসভা কেন্দ্রে। কি চাইছেন এখানকার মানুষ, পরিবর্তন নাকি প্রত্যাবর্তন? তাদের কাছ থেকে জেনে নেব আজ। আসুন। আপনি কি চান, পরিবর্তন হোক নাকি আবার সরকার এই সর যে সরকার আছে সেই সরকারই ফিরুক? আমি সরকার জন্য ঠিকই আছি, ব্যবস্থা ভালো হচ্ছে, রাস্তাঘাটে বিক্রি করছি। আচ্ছা আপনি কি বলবেন, এই যে বিধানসভা ভোট চলছে, যে সরকার আছে সেই সরকারই থাক নাকি সরকার পরিবর্তন? হ্যাঁ, সরকার সরকার যে আছে সেই থাক, মমতা দিদিকে চাই। সেই যে বিধানসভা ভোট চলছে, আপনারা কি চান, সরকার পরিবর্তন হোক নাকি যে সরকার আছে সেই সরকারই থাকুক? হাওয়া তো 80% কেন 90% পরিবর্তনের পরিবর্তনই হবে, আমরা এইরকমই একটা ধারণা করছি। যা পরিস্থিতি, যেভাবে 10 বছর চলে আসলো, পরিবর্তনেরই প্রয়োজন আছে। কারণ যেভাবে ছোট ছোট নেতারা পার্টিটাকে শেষ করলো, তার ফলটা তো ভোগ করতে হবে। আজকে এক একটা কাউন্সিলর যারা সাইকেল চড়ে বেড়াতো, আজ স্কর্পিও চড়ে বেড়াচ্ছে। আজ এই কাউন্সিলররা, এই ছোট ছোট নেতারাই দলটাকে শেষ করলো, যদি কোনো স্টেপ নিতে পারে, যার ফলটা দিদিকেও ভোগ করতে হবে। উন্নয়নের দিক দিয়ে যদি ভোট হয় তো বিরোধীরা দাঁড়াতে পারবে, কিন্তু এটা রাগের ভোট, ক্ষোভের ভোট। এটা উন্নয়ন, উন্নয়নকে সামনে রেখে ভোট মানুষ মেনে নিচ্ছে না, মানুষের সহ্য হচ্ছে না যে যাদের আমরা এই অবস্থায় দেখিছি আজকে, তাদের কি দূর বাড়বাড়ন্ত, তারা ধরাকে সরা জ্ঞান করেছে, মানুষ এদের বিরুদ্ধে চলে গেছে। পরিবর্তন তো হবে মনে হচ্ছে, নিচু তলার কর্মচারীদের, এই লিডারদের যা দুর্নীতি, তাতে পরিবর্তন দরকার আছে। কিডি থাক, এই সব তোলাবাজগুলো, কানমানি খোরগুলো যাক। আপনি কি চান, বিধানসভা ভোট শুরু হয়ে গেছে, আপনি কি চাইবেন, পরিবর্তন নাকি প্রত্যাবর্তন? না, এখানে পরিবর্তনের কোনো কোশ্চেনই আসে না। মমতা যেভাবে কাজ করেছে এখানে, পরিবর্তনের কোনোই কোশ্চেন আসে না। হ্যাঁ, বিজেপি তো উন্নয়ন কথা বলে চলে যাচ্ছে, কোনো কিছু করছে না। কোনো রকমের 10 বছরে তো শাসনে 7 বছর 8 বছর হয়ে গেলো, মোদী গভর্নমেন্ট আছে। একবার ওয়েস্টবেঙ্গলে কোনো শিল্পের কথা, কোনো কারখানার কথা, কোনো উন্নতির কথা মোদী গভর্নমেন্ট বলছে? কোনো রকমই এসব উল্লেখ না, খালি জাত পাত ছাড়া, এছাড়া ওদের কাছে কোনো কথাই নেই। মমতা ব্যানার্জি আমাদের, আমার দেখা সব থেকে ভালো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, এবং কাজ করার মানসিকতা আছে ওনার আছে, কীভাবে বাংলাকে আগিয়ে নিয়ে যেতে হবে এবং বিশ্বের দরবার পর্যন্ত পৌঁছাতে হবে, মমতা ব্যানার্জি ছাড়ার বিকল্প এখানে কেউ নাই। দাদা আপনি কি চান, পরিবর্তন হোক নাকি সরকার, নাকি যে সরকার আছে সেই সরকারই? মানে যে সরকার আছে, পশ্চিমবঙ্গে যে সরকার আছে, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, মমতা ব্যানার্জি থাকাই ভালো। নাকি প্রত্যাবর্তন কোনটা চান আপনি? বিধানসভা ভোটে আমরা আশা করি পরিবর্তনই চাই, কারণ যে একবার যে সরকার থাকে, তার বেশিরভাগই দেখা যায় তাদের রাজনীতি বা নিচের শ্রেণীর লোকেদের একটা টানা গজিয়ে যায়। পরিবর্তন অবশ্যই হওয়া উচিত, যারা কাজ করবে তাদেরকে রাখা উচিত। আমরা চাই সমস্ত, সারা ভারতবর্ষ কেন, সারা পশ্চিমবঙ্গ জুড়েই আমাদের একটা উন্নয়ন পরিষেবা চাই, বিশেষ করে গরিব দুস্থ, চাকরিজীবী, শিল্প, আমরা তোলাবাজি করব না, এরকম মতাদর্শে রাজি আছি। কি চান বলুন, পরিবর্তন নাকি প্রত্যাবর্তন? পরিবর্তন দরকার, একটু দরকার পরিবর্তন, একটু দরকার। হ্যাঁ, সেক্ষেত্রে পরিবর্তন হলে আপনি কাকে দেখতে চান সরকার? যে ভালো কাজ করবে তাকে দেখবো, যে ভালো কাজ করবে তাকে যাইব চাই। কি কি চান আপনি, পরিবর্তন নাকি প্রত্যাবর্তন? তো অবশ্যই চাই, পরিবর্তন তো চাই। আসল হচ্ছে কি, আমাদের গরিব সংস্থানে যা হোক, হ্যাঁ, সেটা লাল ভাত নুন ভাত জুড়লে যে কোনো পার্টি আসুক না কেন, আমরা সেইটিই চাই। এই চান পরিবর্তন অবশ্যই, সরকারের পরিবর্তন চান নাকি যে সরকার আছে সেই সরকারই থাকুক, কোনটা চান? যে সরকার আছে সেই সরকারকে আমি চাই। বজবজ বিধানসভা কেন্দ্রের মানুষদের কাছ থেকে আমরা জেনে নিলাম তাদের মতামত, বিধানসভা ভোটে তারা কি চান, পরিবর্তন নাকি প্রত্যাবর্তন। সব খবরের ফল মিলবে 2রা মে, ভোটের ফলাফলের দিন। তবে তার আগে সমস্ত খবরের জন্য অবশ্যই চোখ রাখতে হবে আরোহী নিউজে।